তার দোষ ত্রুটি নিয়া মেলা কিস্সা কাহিনী বানায়। পরে তোমার এই অবস্থা তাহলে বলো আমি কি দিয়ে বাঁচব? কেন বেশ তো শরীর ঘটনা, তার পিছনে আসলাম আমি এই মেম্বার। অবশ্যই চুরি হয়েছে, এই গ্রামে তো চুরি চামারি হইতো না। নিশ্চয়ই লাকু মিয়ার কাছে। বলো না, তুমি আমার জান। তুমি আমার ভাই জান। সম্পত্তির মালিক এই লাক্ষু মিয়ার বেটি আজকে ভিক্ষা করে খায়। তার পিঠে কি যেন এক রোগ হয়েছে, কুজ হয়েছে। কার জন্য হয়েছে জানো? কার জন্য? এই গ্রামের মানুষের জন্য। নাটাই পাড়ার গুড্ডি পাড়ার বদমাইশ নস্যার মানুষজন এই লাক্ষু মিয়ার সংসার নরক বানায় ছাড়ছে। তুই ঠিকই করেছিস লাক্ষু, তোর জন্য আমি কিছুই করতে পারিনি, তুই আমার ক্ষমা কর। আব্বা, আচ্ছা লাক্ষু মিয়া, বলছিলাম কি যা হয়েছে সেটা কি ভুলে যাওয়া যায় না? মানে তোমার তো জায়গা জমি আছে অনেক, তাই না? তুমি এখন সেসব নিয়ে যদি তুমি অন্য জায়গায় নতুন করে জীবন শুরু করো তাহলে করা যায়? শুরু করা যায়, করুম, কিন্তু বলা যায় না। এই গ্রামের মানুষ আমার সাথে যা অন্যায় করছে আমি তার বদলা নিব। এই গ্রাম আমি জ্বালায় পোড়া সরকার করে দেব। আমার বাপে তোরে খাইতে করতে দেয় কেন? এইসব আউটফল কাম করানোর জন্য বাইরের লোকের খোঁজ খবর রাখার জন্য? কিরে কথা কস না কেন? বাজান তোরে রাখছে কি কামে এখানে? এই বাড়ির কাজ করার লাগে, খেদমত করার লাগে। কার খেদমত করো? সবার, এই বাড়ির সবার। সে হিসেবে তো আমারেও তোর খেদমত করা উচিত। কো কি কাজ করবো তোমার? দরজাটা বন্ধ কর মৌসুমি। আবার? এর আগের দিন তো মায়ের কাছে দরা খাইতে গেছিলা। আজ তো কেউ নাই, বাবা নাই, মা নাই, ভাইও নাই। ওই লাকু মিয়া, মৌসুমি, মৌসুমি কথা শোনো।
জেলের মধ্যে বৈশা এইভাবে ধৈর্য ধরছিলাম যে এখানে সব ঠিকঠাক চলতেছে, এখানে যা চলতেছে তা আমার কল্পনার চাইতেও খারাপ। আমি আর কারো কোনো কথা শুনব না। গ্রামের সব মানুষের জানায় দাও, এই গ্রামে যারা আমার সাথে অন্যায় করছে তাকে পাই পাই বদলা মিনু পাই পাই। মৌসুমী, তোমাদের বাড়ির লোকটা যদি জেনে যায় আমি চা করবে তোমার সাথে তোমার কি হইব? আমি সামলাই নিব, তুই চিন্তা করিস না। আমি মারে পড়ব, মা আমার কথা ফেলতে পারবে না। কিন্তু আমি তো হিন্দু, তোমরা তো মুসলমান। তাতে সমস্যা কি? তুই মুসলমান হয়ে যাবি। কি কো মুসলমান নিজের ধর্ম ছেড়ে দিব? শোন, বিয়ার আগে এইভাবে মিলমিশ কইরা আমরা দুজনে ধর্ম হারাইছি, এখন আমাদের একটাই ধর্ম, প্রেম। তুমি আমারে সত্যি ভালোবাসো? হ্যাঁ। আমি তোমারে অনেক ভালোবাসি, অনেক। আচ্ছা আমি এখন যাই। না তুই আগে যা। আমার চাকর হইয়া আমার সাথে প্রেম করতেছে, গাধার বাচ্চা। তোরে টিয়া আমি করব, তারপর সবাই রকম ওই সন্তানের বাপ পিল্লা, তখন তখন আমার বাপ ভাই মিল্লা ওই পিল্লারে খুন করব, তখন আমার শরীরে জুতিব, শুধু তখনই। আর এই জন্যই, শুধুমাত্র এই জন্যই আমি তোরে আমার সাথে বাঁধছি।
মাসান তুই কি চাস তুমি আমার অন্য পাত্রের সাথে দেখা করবে না অন্য পাত্র হুম রাখাল ওই 200 বছর আগের রাখাল হ্যাঁ বয়স এখনো বেশি হয় নাই মাত্র 181 বাচ্চা ছেলে তুই তো রাখাল আর দামাল নিয়ে থাক এসবের মধ্যে আমারে জড়াবি না সে কি তুমি না গায়ে এসো আমার বিয়া দিতে কেন কেন আমি তোর বিয়ে দিতে যাবো কেন ও মা তুমি না আমার বাজান না না তুই আমার মেয়ে মারতি না তুই রাখাল দামালের মারতি জিরবুদের মারতি কুজা কুজা বিবি আমার বেটি না না সেটাই তো ঝামেলা একজন রে পছন্দ করলে আরেকজন ব্যাবাক ঝামেলা করবো এই গা লন্ড ভন্ড কইরা দিব কিন্তু ওরা আমারে কথা দিছিল তুমি আইসা একজন ঠিক করে দিলে ওরা মাইনা নিব এই গা লন্ড ভন্ড করব না দুই ভাইয়ের মধ্যে সে কি সংঘাত তোমারে কি কব বাজান অনুরোধ করি একটু পরে রাখালাই হ্যাঁ দামালের সাথে তোমার দেখা হয়েছে তো ওরেও দেখা নাও আবার ও একটা ভূত বাজান শোনো আমি কিছু শুনতে চাই না মালতী তোর শেষবারের মতো কই তুই দামাল লাগাছে না আমার কাছে চলে আয় আমিও ভালো থাকবো তুইও ভালো থাকবি এই গাঁটাও ভালো থাকবো সারাদিন তুই দামাল লাগাল রে আমি এখন কি করুম বাজান তো তগর দুইজনের কাউরেই পছন্দ করলো না কেমনে তগরে বুঝাই আমারে আর কয়টা দিন সময় দে ঠিক আছে তগো যেহেতু আর তর্ষ হয় না তাইলে আমি তগর দুজনেই বিয়া করুম রাইতের বেলা তুই আমার স্বামী আর দিনের বেলা দামাল এই শর্তে রাজি থাকলে ক আর না হয় যা খুশি কর ঠিক আছে কাল দামাল রে কমু তুই শর্তে রাজি আসুস যদি ও রাজি হয় তাইলে তো সব ঠিকই আছে একলগেই দুইজনে বিয়া করুন আলাদা আলাদা বিয়া করে সময় নষ্টের কাম নাই এখন যা বিরক্ত করিস না আমার একটু ভাবতে দে তুই স্বামীরে কেমনে সামলামু সেটাই ভাবতাছি ওই যে তোমার জমিদার বাড়ি দেখাইলাম ওই জমিদার একবার এক নর্তকী তার নাম সামেলি তারে আইনা খুবই অত্যাচার করে একদিন জমিদারের বাড়ির থেকে সুইচা আইসা এই সামেলি এই ঘুটিপাড়া নাটাই পাড়া মানুষজনের কাছে সাহায্য চায় কিন্তু কেউ তারে সাহায্য করে না জমিদারের ভয়ে পরে জমিদার পরে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলে মরার আগে সামেলি একটা অভিশাপ দেওয়া যায় সেই অভিশাপের জন্য আজও এই দুই পাড়ার মানুষজন খুনো খুনি রক্তারক্তি করে মরতেছে আজ
আচ্ছা ভৈরবদা, লাকু কোথায়? লাকু কোথায় জানো? না, তা শুনছি ওই রাতারাতি ওর 52 বিঘা জমি ওই মেম্বারের কাছে পানি ধরে বেছে কোথায় হয়ে গেছে। আরে কুজো কুজো, তারও কোনো খবর নাই। না, মেয়েটাকে কথা দিয়েছিলাম যে ওর বাবাকে এনে দেব, আনলাম, কি লাভ হলো? না, লাভ তো হইলই না। আমি নিজে কত চেষ্টা করছি এই দুই পাড়া একটু মিলমিশ করানোর জন্য, কিন্তু কোনো লাভ হইল না। গ্রামে তো শান্তি আনতে পারলাম না। কথা হচ্ছে সেটা হলো যে তাই বলে কিন্তু হাল ছাড়া যাবে না, তোমার ভরসা রাখতে হবে, তোমার হেরে গেলে চলবে না। ভরসা কার উপরে ভরসা রাখবো কও? দেখো দাদা, আমি তোমার একটা কথা বলি, এ দুটো পাড়ারই যত ছেলেপেলে আছে দুটো পাড়ারই কিন্তু প্রাণ হচ্ছে গিয়ে তোমার ওই ক্লাব, ঠিক আছে? যা কিছু গন্ডগোল, এলোমেলো কাজ, যা কিছু শুরু ওই ক্লাব থেকে, ঘটনাচক্রে তুমি এটা বুঝতে পারছো কিনা আমি জানি না, দুটো ক্লাবেরই কিন্তু ওই প্রশিক্ষক উস্তাদ, মানে বুঝতে পারছো তুমি, দুটো ক্লাবেরই কিন্তু আমি আমি এখনো আছি। আমি ওদেরকে শেখাচ্ছি জুডো, শেখাচ্ছি কারাতে, শেখাচ্ছি বডি বিল্ডিং, শেখাচ্ছি, ওরা ট্রেনিং নিচ্ছে এখন। তুমি দেখো যে এই ট্রেনিংয়ের মাধ্যমে একদিন ধাপে ধাপে ডে আফটার ডে, বুঝতে পেরেছো কি বলছি? তুমি খেয়াল করো কিন্তু, আমি বলছি ডে আফটার ডে ট্রেনিং এর মাধ্যমে আমি ওদের ওই দুপাড়া যত ছেলেপিলে আছে সবগুলোকে আমি এক টানে একবার ওই নাটায়ের শুধু আছে না এক সুজে নিয়ে চলে আসবো। তুমি খালি দেখো, খালি দেখো, তুমি দোয়া করো, দেখো তুমি। আমি যাই, আমার কাছে ট্রেনিং এর সময় হয়ে গেছে, গেলো। হ্যাঁ গেলো, পারবা সান্না, পারবা তুমি। দুই পাড়ার সম্পর্কের মধ্যে তো বহুত ফুটা, কয়টা ফুটা বন্ধ করবা? আর সামেলি, সামেলির অভিশাপ কি এত সহজে বন্ধ হইব? সামেলি ও সামেলি, মনে করেন যে আমাদেরকে এরকম আরো কয়টা কায়দা কানুন শিখায় দেন যেন আমরা নাটাই পাড়ার পোলাবান্ডে মাইর একদম সাইড করে ফেলতে পারি। মানে কি হচ্ছে নাকি তোর, হচ্ছে নাকি? হ্যাঁ, তোর বাপ নাম লিখেছে সালমান শাহ। আর তোর আচার কথাবার্তা শুনলে মনে হচ্ছে যে তুই তো জম্বুর মতো কথা বলছিস। ওস্তাদ, আমরা এইসব কুংফু কারাতিগুলো শিখতেছি কি জন্য? নাটাই পাড়ার পোলাবান্ডে সাইজ করার জন্যই তো। ওরাও তো একই কথা বলছে। কি? ওরাও শিখছে বডি বিল্ডিং, শিখছে তোমাদেরকে সাইজ করার জন্য। আপনি কার দল ওস্তাদ? না, আমি তো কার দল না, আমি কার দল, আমি আমার নিজের দলে, নিজের দলে। জি হ্যাঁ, আমি তোমাদেরকে যা শেখাচ্ছি আর ওদেরকে যা শেখাচ্ছি, এই শেখানো যদি তোমরা যদি অন্যায়ভাবে কাজে লাগাও, স্বার্থ হাসিলের জন্য কাজে লাগাও, তাহলে কিন্তু হবে না। যদি আমি দেখবো যে আমার শিক্ষাটা তোমরা এরকম অন্যায় কাজে লাগাচ্ছ, মানুষের ক্ষতি করছো, সেদিন থেকে সমস্ত শিক্ষা যা আছে সব বন্ধ, ক্লোজ, আমি স্টপ করে দেবো সবকিছু, আমি করবো না, কোনো শিক্ষা টিক্ষা কিচ্ছু থাকবে না, সব বন্ধ করে দেবো। বোঝা গেল কথা? পরিষ্কার?
আগে আমরা চান্নার কাছ থেকে কৌশল সব কিছু শিখালি, তারপরে আমরা নাটা পড়ার কোলা পয়েন্টে আরাম দাদার সাথে একটু সকাল লাভ করি, ভাবে তার সাথে আমার প্রেম। বন্ধুরে বাঁচাতে গিয়ে একটা মেয়ের জীবন আপনি নষ্ট করেন না। ইয়ে আসলে হয়েছে কি, মৌসুমি নিজেই ওস্তাদ, এটা কোনো কথা বলে না। একই মানুষ একসঙ্গে সাত দামের দলের হয়ে কাজ করবো, আবার বসের দলের হয়ে কাজ করবো, এটা হয় নাকি? তুই কি প্রেম করতেছ সঙ্গে? চাকরির বাচ্চা, চাকরির মতো আমার সাথে প্রেম করার চিন্তা মাথা থেকে ফেলাই দেয়।